ওই টেকনিক্যাল ফল্টের জন্য আমার প্রার্থীপদ অ্যাকসেপ্ট করা গেল না, নোডিউ সার্টিফিকেটের জন্য। এর পরবর্তী পদক্ষেপ আমি কি ভাবছি, আমরা আদালতে গিয়ে দৃষ্টি আকর্ষণ করব যত তাড়াতাড়ি সম্ভব। সেটা হচ্ছে মাননীয় আদালতে, উচ্চ আদালত, সুপ্রিম কোর্টে ভার্ডিক্ট আছে 10 দিন আগে রিগার্ডিং নোডিউ সার্টিফিকেট, ক্লিয়ারলি লেখা আছে, সেটা আমরা মেনশন করে ফাইল করব। মুখ্যমন্ত্রী কিছুদিন আগে এই কথাই তিনি বলে গেছিলেন এবং তারপরে আপনাকে এইভাবে ইয়ে করা হলো, যদি রাজনীতির বন্ধ পাচ্ছেন কোথায়? সেটা মানে সময় প্রকাশিত হবে, আমরা হাইকোর্টে তো ফাইল করি, এখন এটা বলার সময় আছে। আরে ভাই, ভিজিলেন্স রাষ্ট্রপতির অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার পরে কোনো এর কোনো অস্তিত্ব থাকে? আমি তো রিজাইন করে এসেছি, সেকশন 5 অল ইন্ডিয়া সার্ভিস রুল অনুযায়ী আমার রেজিগনেশন অ্যাকসেপ্ট হয়েছে। কেন এই এই বীরভূম লোকসভা আসনে তৃণমূলের প্রেজেন্স থেকে আপনি হেভি ওয়েট বলে কেন স্বীকার করেন? দেখুন, আমি হেভি ওয়েট বা যা ওয়েটই হই না কেন, মানুষের যা মুড আছে, আমি ক্যান্ডিডেট থাকি না থাকি, মানুষ ঠিক করে নিয়েছে যেভাবে তাদের, আমি আমি যতটুকু প্রচার করেছি যে কতদিন, মানে মানুষ কিন্তু রেডি হয়ে আছে ভোট দেওয়ার জন্য, এটুকু বলে দেবো। দল যা বলবে অতি অবশ্যই, আমি কি দলের বাইরে নাকি? দল আমাকে যদি বলে তার হয়ে প্রচার করতে করবো। হাইকোর্ট নির্দেশ দিলে আমরা অবশ্যই সেটাকে, যদি দল বলে নিশ্চয়ই যাবো, আমি তো দলের উদ্যোগ নেই।